মানুষের জীবন খুব অদ্ভুত। সব সময় কেন জানি আমরা একটা দৌড়ের উপর থাকি ফার্স্ট হওয়ার প্রতিযোগিতায়, কিন্তু কখনো চিন্তা করে দেখি নাই এই যে এত দৌড়াই ফার্স্ট হওয়ার জন্য, যেখানে জীবন শুরু হয় আর যেখানে জীবন শেষ হয় সেটাই তো আমাদের হাতে নাই। তারপরও দৌড়াই, আর এই দৌড়ানোর সময় আমাদের সাথে যে থাকে তাকে আমরা বলি বন্ধু। ব্যাপার না বন্ধু আর আমি সমবয়সী কিনা, হতে পারে সে আমার থেকে অনেক বড় বা অনেক ছোট। আমাদের ফার্স্ট হওয়ার প্রতিযোগিতার মধ্যে যে মানুষটা সবসময় আমাদের সাথে থাকে সেই আমার বন্ধু। কোথায় কিভাবে তার সাথে পরিচয় হয়েছে সেটা জানি না। অনেক সময় অল্প দিনের পরিচয়ে অনেকের সাথে অনেক গভীর বন্ধুত্ব হয়ে যায়, আবার অনেকের সাথে সারা জীবন একসাথে থাকলেও বন্ধু হওয়া যায় না। কিছু কিছু বন্ধুত্ব চাইলেও সারা জীবনে কোনো দিন ত্যাগ করা যায় না, আর কিছু কিছু বন্ধুত্ব সারা জীবন চাইলেও এক করা যায় না। কি অদ্ভুত না জীবন, মানুষের বেঁচে থাকতে হলে এই বন্ধুর অনেক দরকার। ব্যাপার না সে সাথে আছে কি নাই, অনেক সময় না থেকেও সারা জীবন থাকে আমার বন্ধুর মতো। পাগল হয়ে গেছিস নাকি তুই, তো মরলে আমার লাভ অনেক। ও সিঁড়িতে ফালে মারবা তাই না, এই যে বুঝছি পানি খাওয়ায় মারবো, তোর পানি খাওয়ায় মারবো। তোমার লেগে গেছে সব, কোনো দরকার আছে? আরে ভাই ভাই আমি যাইতে পারুম ভাই, মরে যাই নি হন বাচ্চা আছি জান সরান্ডা, আপনি তো লয়ে যাও আনলে জেলখানায় দিয়ে যাও, জেলখানায় থাকা হচ্ছে। আরে দুই দিনের ব্যাপার, দুই দিনের লগে 48 ঘন্টা, 48 ঘন্টা আমি বন্দি রুমের মধ্যে কি করুম? সিগারেট তো খাইতে পারুম না, সিগারেট না খেলে মরে যাবো মনে হয়? মরেই তো জামু, মরতেই তো অন্তত আমার এখানে। চুপ করে থাক, ডাক্তারের সাথে দেখা করতে যাবো। হ্যাঁ এনে তুই যাস কেন আমি জানি না, আমার হসপিটালে তুই আমার সব সম্পত্তি দখল করবি। কি করলি তুই, তোর আসেই কি, যতটুক বাপের কাছ থেকে পাইছিস ততটুকুই তো লাগলে, আমার গুলিও নিস, চুপচাপ শুয়ে থাক। তাহলে সিগারেট লয়ে যা। আরেকটা কথা কবি, সিকিউরিটি একা পিরান দাম, চুপ করে শুয়ে থাক। ভাই রিমোট কই? ওই মিয়া রিমোট আছে? জি ভাই। টিভির রিমোট? রিমোট তো নাচতে নিয়ে গেছে। কি আছে মিয়া খেলা দেখতেছেন মিউটে? এর লেগে আমি নাইতে চাই না, এটা হসপিটাল না জেলখানা, রিমোট একটা নেওয়ার জিনিস হইল? আমার ভাই পান থেকে চুন খসলি লগ ধরে আপনার নাকের সামনে একটা মাছি গেছে, ধরে একটা হাঁচি দিয়েছে, ডাক্তারের কাছে লেব তাই কিচ্ছু না। দুদিন রইতে করছিলাম, গোসল করতে ভুলে গেছি, শরীর কইছা নাক দিয়া সর্দির জায়গায় একটু রক্ত পড়ছে, ব্যাস এই ভর্তি করে দেখলো। দেখেন না ভাই, তাহলে তো আপনার মনে হয় চেক আপ দরকার। আরে না রে ভাই, ছোটোবেলাতে আইতেছি, কইতে পারেন প্রতি মাসে একবার আসা লাগে, কিছু হইলেই লয় হয় আসি, এরকম একদিন দুদিন থাকি চেক আপ করার জায়গা কিচ্ছু নাই ভাই। হুদাই আপনি কি আজকে এসে না ওই দিন ধরে আসেন? আমার প্রায় 7-8 দিনের মতো হয়েছে। মেলা দিন হয়ে গেছে, বড় সড়ো কোনো রোগ মনে নাকি? Thank you.
এই নার্স আপনারে প্রতিদিন ওষুধ খাইতে আসে? হ্যাঁ। ভাই তো সেই মাল। ও আমার কালকে সকালে খাইতে আসবে। ঘুমিয়ে পড়ি। ওকে, এই বিষয় নিয়ে আমরা পরে কথা বলব। দেখো তুমি যেখানে হাসপাতালে আসো এই জিনিসটা আমার ভালো লাগে না। আজকে যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে কি তুমি আমার সাথে এরকম করতে? এটা তো অন্য ইস্যু। তাহলে আমার সাথে কেন এরকম করতেছো? দেখো তুমি অনেক বেটার অপশন পাবা, ওইখানে তোমার লাইফটা অনেক সিকিউর থাকবে। আমার সাথে তো তোমার লাইফটা সিকিউর না, বুঝতেছো না? তুমি এতদিনে আমাকে এই চিনলা? যত প্রবলেম আসুক আমি তো কখনো তোমাকে ছেড়ে যেতে পারবো না। তুমি কি এতদিনে এতটুকুও বোঝো নাই? যদি পারো মাফ করে দিও। তুমি এই কথা কেন বলতেছো? তুমি চলে যাও, তুমি থাকলে আমার কষ্টটা বাইরে যায়। ওই মেয়ে তো পাগল না ছাগল, এরকম সুইট একটা মেয়ে আপনি মানা করতেছেন কেমনে? আপনি তখন জাগনা ছিলেন? হ্যাঁ, নাকি স্বপ্নে শুনবো নাকি? ভাই মানুষের পার্সোনাল কথাবার্তা শোনা এটা কিন্তু ঠিক না। আরে ভাই আমি কি করবো, আমার তো ঘুম ভেঙে গেছিল, তা তো চুপচাপ শুয়েছিলাম, আপনি ডিস্টার্ব করিনি। আপনি কি মিয়া পাগল হয়ে গেছেন? হ্যাঁ, এরকম সুন্দর একটা মেয়ে আমি তো ঠিক মতো দেখতেও পারিনি, আপনি শুনতে যা দেখছি তাতে পরীর মতো লাগছে। হেই এই মেয়েরা কেমনে না বলেন? আসলে আপনারা মিয়া বুঝেন না, জাগো কপালে আছে এরা টের পায় না, জাগো নাই মানুষ পায় না। ভাই আপনি কি পা ভাই আপনি আবার ফোন দিয়ে বলেন। ভাই আমার হার্টের দুটো বাল্ব নষ্ট, আমি বেশি দিন বাঁচবো না।